1955 থেকে 2016 61 বছরের এই ছবিটা এবার বদলে ফেলতে 15 জনের দলে তিন স্পিনার নিয়ে ভারতে খেলতে আসার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। তিন টেস্টের সিরিজের প্রথম খেলা 22 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কানপুরে, বাকি দুটি খেলা কলকাতা ও ইন্দোরে। বৃষ্টির মৌসুমে যে কোনো মাঠেই পাঁচ দিন পুরো খেলা হবে কিনা নিশ্চয়তা নেই, তাই ফলাফলের জন্য স্পিনে ভরা পিচ তৈরি করা হতে পারে বিরাট কোহলিদের সুবিধা দিতে। যদি তেমন হয় নিজেদেরকে কিন্তু প্রস্তুত রাখলো কিবেরা। নিউজিল্যান্ড এদিন যে দল ঘোষণা করেছে সেখানে স্পিনে ত্রিফলা, মার্ক ক্রেগ, রয়েছেন ইশ সোধি, মিচেল স্যান্টনার। তাই ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে ফেভারিট মানা হলেও এবার রীতিমতো প্রস্তুতি নিয়ে বিরাট কোহলির দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ভারতের মাটিতে পা রাখবে নিউজিল্যান্ড। এবিপি আনন্দ।